বাঁকুড়ার বিষ্ণুপুরের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে দেশের এক নম্বর মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যে ছাড়া আর কিছুই বলতে পারেন না। মোদীর মতো বড় মিথ্যাবাদী জীবনে দেখিনি। বিজেপির বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ তুলেছেন মমতা। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা বিনামূল্যে চাল দিই, আর বিজেপির দেওয়া 900 টাকার গ্যাসে সেটা ফোটাতে হয়। তৃণমূল নেত্রী বলেন, বাংলার 291টা সিটে আমাকেই ভোট দেবেন, তবেই তো আপনাদের বিনামূল্যে চাল দিতে পারব। বুধবার বাঁকুড়ায় 3টি বিধানসভা কেন্দ্র, বিষ্ণুপুর, ওন্দা এবং বাঁকুড়ায় জনসভা মমতার। বিষ্ণুপুরের প্রাচীন পুঁথি সংরক্ষণের বিষয়ে জোর দেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, এই পুঁথিগুলিকে ডিজিটাইজেশন করা হবে, পাশাপাশি বালুচরি এবং টেরাকোটা শিল্পের কথাও তুলে ধরেন মমতা। আমরা কি করছি আরো, বিষ্ণুপুর আগামী দিনে খুব নাম করবে, কেন বলুন তো? আমরা এই মল্লভূমি অঞ্চলে 3000 প্রাচীন দুষ্প্রাপ্য পুস্তক সংস্কৃতি পুঁথি হাত দিয়ে লিখত, কলম দিয়ে লিখত, পাখার পেখম দিয়ে লিখত, জানেন তো আপনারা, আগে সেই পুঁথি এখানে আছে। আমরা এগুলো হাতে লেখাগুলো সব ডিজিটাইজ করে দেবো, আর ডিজিটাইজ করে দিলে সব মানুষ ঘরে ঘরে এটা মানুষের কাছে পৌঁছে যাবে। আগে সেই পায়রার পাখম দিয়ে লিখত, মনে আছে? তারপরে ময়ূরের পেখম দিয়ে লিখত, তারপরে কলমের কালি দিয়ে লিখত, তারপরে আগেকার দিনের যে লেখাগুলো ব্যবহার হতো, না হলে এগুলো হারিয়ে যাবে। আমরা ডিজিটাইজ করছি এটা। কাব্য, দর্শন, ন্যায়, জ্যোতিষ, পুরাণ, আয়ুর্বেদ, ব্যাকরণ, মঙ্গল কাব্য, গীতা, রামায়ণ, মহাভারত, বৈষ্ণব কাব্য, এগুলো মনে রাখবেন। বিষ্ণুপুরের ইতিহাস, মানুষ নতুন করে সোনার খনির সন্ধান পাবে। শুধু কি সোনার উপ হলেই সোনার খনি হয়? সংস্কৃতি জীবনের অন্যতম অঙ্গ, মনে রাখবেন। সংস্কৃতি কিন্তু মানুষের সোনার খনির একটা বড় অঙ্গ। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।